হ্যালো গায়স ওয়েলকাম টু মাই চ্যানেল তো গায়েস আজকের ভিডিও তোমাদেরকে দেখিয়ে দেবো তোমরা স্টেট ব্যাঙ্কে সেভিং ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার জন্য কিভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে তো গায়েস দেখতে পাচ্ছ প্রথমে যেটা আছে প্রথমে তোমাকে এরকম একটা স্লিপ দেওয়া হবে তো এটা আমি জেরস করে নিয়েছি তো এখানে দেখতে পাচ্ছ প্রেসিপেন্ট সিগনেচার কার্ড ফার্স্ট স্ক্যানিং তো এরপর দেখতে পাচ্ছ এখানে একটা ঘর এই ঘরে তোমাদেরকে একটা পাসপোর্ট সাইজের ফটো এখানে ছিটাতে হবে একটা আর এখানে দেখতে পাচ্ছ নেম অফ অ্যাকাউন্ট হোল্ডার মানে যে অ্যাকাউন্টটা খুলছে তার এখানে নাম লিখবে তোমরা আর এখানে দেখতে পাচ্ছ প্রেসিডেন্ট সিগনেচার এখানে একটা সই করতে হবে আর কিছু করতে হবে না ঠিক আছে তো এরপর তো এখানে দেখতে পাচ্ছ প্রথমে রয়েছে এখানে লেফট সাইডে দেখতে পাচ্ছ ব্রাঞ্চ নেম অর্থাৎ তোমরা যে ব্রাঞ্চে অ্যাকাউন্টটা খুলতে চাইছো সে ব্রাঞ্চের নাম লিখবে এরপর ব্রাঞ্চ কোড তো ব্রাঞ্চ কোড তোমরা কোথায় পাবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি তো দেখতে পাচ্ছ এখানে কোন নাম্বার এই কোন নাম্বারটায় তোমরা এখানে বসাবে ঠিক আছে দেখতে পাচ্ছ যে ব্রাঞ্চ কোড এই জায়গাটি তোমরা এখানে বসাবে এরপর ডেট এখানে তোমরা জবের ফর্মটি ব্যাঙ্কে গিয়ে জমা করতো সেদিনের ডেটটা এখানে বসিয়ে দেবে এরপর অ্যাপ্লিকেশান টাইপ নিউ না আপডেট তোমরা নিউ এর উপর টিক করবে এরপর অ্যাকাউন্ট টাইপ এখানে তোমরা নর্মালের উপর টিক করবে যদি মাইনারে খুঁজে দেওয়া মাইনাররা টিক রাখতে পারো আর নাহলে নর্মালের উপর টিক রাখবে এরপর পার্সোনাল ডিটেলস তোমরা এখানে তোমাদের নামটা বসিয়ে দেবে এখানে তোমরা ফার্স্ট নেম বসাবে আর এখানে মিডিল নেম থাকলে এখানে বসাবে নাহলে লাস্ট নেম এখানে বসাবে তো আমার যেহেতু মিডিল নেম নেই তার জন্য আমি ফার্স্ট নেম আর লাস্ট নেম এখানে বসিয়ে দিয়েছি এরপর ডেট অফ বার্থ তোমরা এভাবে বসাবে তোমার ডেট বসাবে তোমার মন তারপরে ইয়ার এরপর জেন্ডার মেল না ফিমেল তারপর তোমাদেরকে টিক করতে হবে এরপর ম্যারেটাল স্ট্যাটাস ম্যারেড না আনম্যারিড তারপর তোমাদেরকে টিক করতে হবে এরপর নেম অফ প্লিজ টিক দ্য ওয়ান যে কোনো একটা তোমাদেরকে টিক করতে হবে তোমরা যদি এখানে ফাদারের টিক রাখো তাহলে বাবার নাম লিখবে মাথাটা ঠিক রাখলে মায়ের নাম লিখবে আর পাউসে টিক রাখলে তোমরা এখানে যে অ্যাকাউন্ট হোল্ডার সে যদি পুরুষ হয়ে থাকে তাহলে তার স্ত্রীর নাম লিখবে আর যদি মহিলা হয়ে থাকে সেক্ষেত্রে তার বিবাহ হয়ে গেলে তাহলে তার স্বামীর নাম লিখবে ঠিক আছে পাউসের জায়গায় দেখতে পাচ্ছ যদি পাউসে ঠিক করো তাহলেই তো যেহেতু আমি ফাতাটা ঠিক রেখেছি তার জন্য আমি বাবার নাম লিখে দিয়েছি এরপর দেখতে পাচ্ছ এখানে নেম অফ গার্ডিয়ান অর্থাৎ যার ফর্মটা ফিল আপ করছো সে যদি আঠেরো বছরের নিচে হয় সেক্ষেত্রেই এই বক্সগুলোই ফিল আপ করতে হবে নাহলে ফিল আপ করার দরকার নেই আঠেরো বছরের উপরে হলে এখানে কিছু করার দরকার নেই এরপর ন্যাশনালিটি এখানে ইন ইন্ডিয়ানের ওপর ঠিক রাখেছি এরপর সিটিজেনশিপ ইন্ডিয়ান হবে এখানে তোমরা লিখে দেবে এরপর অকুপেশন টাইপ সার্ভিস এখানে আমি করেছি আদার সেলফ এমপ্লয় তোমার যেটা হবে তোমরা সেট তার উপর রাখবে এরপর দেখতে পাচ্ছ এখানে রয়েছে নেচার অফ বিজনেস তো যে তোমরা সেলফ এমপ্লয় করো তাহলে তোমরা কী বিজনেস করো তোমরা এখানে লিখতেও পারো না লিখলেও হবে এটা তারপর দেখতে পাচ্ছ অ্যানুয়াল ইনকাম অর্থাৎ তোমাদের বছরে কত টাকা ইনকাম হয় সেটা তোমরা এখানে লিখে দিবে এরপর রিলিজিয়ান হিন্দু মুসলিম খ্রিস্টান শিখ তোমাদের যেটা হবে তারপর উপর তোমাদেরকে টিক করতে হবে এরপর ক্যাটাগরি জেনারেল ও বিসি এস সি যেটা হবে তারপর টিক রাখবে এরপর পার্সেন উইথ ডিসাবিলিটি হ্যান্ডিক্যাপ হয়ে থাকলে এসে ঠিক করবে না হলে নয়ের উপর ঠিক রাখবে ঠিক আছে এরপর এডুকেশান কোয়ালিফিকেশান নাইন পাস করলে তোমরা এখানে টিক রাখবে টেন পাস করলে এখানে এখানে টিক করবে আর গ্র্যাজুয়েট জেনারেল হলে এখানে টিক করবে পোস্ট গ্র্যাজুয়েট জেনারেল হলে এখানে টিক রাখবে আরও অপশান পেয়ে যাবে তোমরা যেটা হবে তারপর তোমরা টিক করবে এরপর দেখতে পাচ্ছ এখানে আমি ননে টিক রেখেছি তো পলিটিক্যালি এক্সপার্ট পার্সনের সঙ্গে যুক্ত থাকলে তোমরা টিক করবে এখানে না হলে ননের উপর টিক রাখবে তো এরপর দেখতে পাচ্ছো এখানে আমি ইয়েস করেছি এখানে যেটা বলা হচ্ছে কান্ট্রি অফ ট্যাক্স রেসিডেন্ট ইন ইন্ডিয়া অনলি অ্যান্ড নট ইন এনি আদার্স কান্ট্রি অরোটারটি আউটসাইড ইন্ডিয়া অর্থাৎ আমি ইন্ডিয়ায় থাকি আর ইন্ডিয়াতেই ট্যাক্স দিই তার জন্য আমি এখানে ইয়েস করেছি ঠিক আছে এরপর দেখতে পাচ্ছ এখানে প্যান এখানে প্যান কার্ডের নাম্বারটা তোমরা লিখে দেবে ঠিক আছে এরপর কন্ট্যাক্ট ডিটেলস এখানে তোমরা একটা মোবাইল নাম্বার লিখে দেবে আর এখানে প্লাস একানব্বই লিখে দেবে আর ইমেল আইডি থাকলে দিবে না থাকলেও এটা না দিলেও কোনো সমস্যা নেই চলো এই পেজে আর কিছু নেই চলো তোমাদেরকে দেখিয়ে দিই নেক্সট পেটা ঘুরিয়ে তো ও কাছে পাচ্ছ এখানে রয়েছে প্রুফ অফ আইডেন্টি অ্যাড্রেস তো এখানে তোমরা যে প্রুফটা দিতে চাইছো আমি এখানে আধার কার্ড দিতে চাইছি তার জন্য আমি আধার কার্ডে টিক রেখেছি আধার কার্ডের টিক রাখলে এখানে আধার কার্ডের নাম্বারটা বসিয়ে দেবে মানে যার উপর তোমরা টিক করবে সেই ডকুমেন্টসের নাম্বারটা এখানে লিখে দেবে ঠিক আছে এরপর দেখতে পাচ্ছ এখানে অ্যাড্রেস ডিটেলস তো এখানে আমি কারেন্টে টিক রেখেছি এরপর রেসিডেন্সিয়াল টিক রেখেছি তো কারেন্ট অ্যাড্রেসটা এখানে লিখে দিয়েছি আমার দুটোই কিন্তু সেম টু সেম মানে কারেন্ট পারমানেন্ট দুটোই একই তার জন্য নিজেরটাই আমি ফিল আপ করি নিই তোমার যদি অন্য হয় সেক্ষেত্রে তোমরা নিজেরটাই ফিল আপ করবে ঠিক আছে তো এরপর দেখতে পাচ্ছ এখানে এখানে তোমরা ইএসআই টিক রাখবে আর এখানে একটা ফটো তোমাদেরকে অ্যাটাচ করতে হবে আর এখানে একটা সিগনেচার করতে হবে আর এখানে একটা সিগনেচার করবে আর এখানে প্লেসে এসে তোমরা ভিলেজ বা সিটির নাম লিখে দেবে আর এখানে ডেটটা লিখে দেবে যাবে তোমরা ফর্মটি জমা করছো ব্যাঙ্কে গিয়ে ঠিক আছে তো এই পেজে আর কিছু নয় চলো তোমাদের দেখে দিই নেক্সট পে ঘুরিয়ে তো এরপর দেখতে পাচ্ছ এখানে রয়েছে টাইপ অফ অ্যাকাউন্ট এখানে সেভিং ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে চাইলে এখানে টিক রাখবে কারেন্ট খুললে এখানে টিক রাখবে আমি যেহেতু সেভিং ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে চাইছি তার জন্য আমি সেভিংকের উপর টিক রেখেছি এরপর দেখতে পাচ্ছ এখানে মোড অফ অপারেশন তো এখানে সেলফে টিক রেখেছি নিজেই আমি অপারেট করবো তার জন্য আমি সেলফের টিক রেখেছি এরপর এটিএম কার্ড নিলে ফার্স্ট অ্যাপ্লিকেন্টের ঘরে মানে ইয়েস করবে এখানে আর এখানে এটিএম কার্ডে কী নামটা রাখতে চাইছো সেই নামটায় তোমরা এখানে লিখে দেবে ক্যাপিটাল লেটারে ঠিক আছে এরপর দেখতে পাচ্ছ এখানে টাইপ মানে কার্ড টাইপ আছে তোমরা কী কার্ড নিতে চাইছো সেটাও এখানে তোমাদেরকে সিলেক্ট করতে হবে এখান থেকে তো আমি ভেসে আনবো তার জন্য আমি এখানে টিক রেখেছি এবার দেখতে পাচ্ছ এখানে চেকবুক চেকবুক নিলে এসে টিক করবে না নিলে নোয়ের ওপর টিক রাখবে এরপর ইন্টারনেট ব্যাঙ্কিং নিলে এসডি রাখবে এরপর এখানে এস এম এস এলার নিলে ইয়েস করবে যেগুলো তোমরা নেবে তারপর তোমাকে ইয়েস করতে হবে পাসবুক নিলে এখানে ইয়েস করবে চলো তোমাদেরকে দেখে দিই নেক্সট পেটা ঘুরিয়ে এ পেজে আর কিছু নেই তো ওখানে করতে পারছো এরপর চলে আসছি আমি ফর্ম ডিএ নমিনেশন ফর্ম তোমরা যদি নমিনি রাখতে চাও তাহলে ফিল আপ করবে যদি নমিনি না রাখতে চাও সেক্ষেত্রে ফিল আপ করার দরকার নেই তো প্রথমে তোমরা অ্যাকাউন্ট হোল্ডারের নাম লিখবে মানে যে অ্যাকাউন্টটা খুলছে তার নাম লিখবে এখানে প্রথমে তারপর এখানে ব্রাঞ্চের নাম লিখবে মানে যে ব্রাঞ্চ অ্যাকাউন্টটা খুলছ সেই ব্রাঞ্চের নাম লিখবে তারপর এখানে ঠিক রাখবে এখানে ঠিক করলে পাসবুকে তোমাদের নমিনির নামটা থাকবে ঠিক আছে এরপর ডিটেলস অফ ডিপোজিট এখানে কোন ব্যাঙ্কে ডিপোজিট করতে চাইছো তো আমি এখানে সেভিং লিখে দেখতে পাচ্ছ এরপর দেখতে পাচ্ছ এখানে ডিটেলস অফ নমিনি এখানে নমিনির নাম লিখতে হবে নমিনির ফার্স্ট নেম লিখবে একটা ছেড়ে দেখে লাস্ট নেম লিখবে এরপর এখানে দেখতে পাচ্ছ মোবাইল নাম্বার অর্থাৎ এখানে তোমরা নমিনির মোবাইল নাম্বারটা লিখে দেবে এরপর রিলেশনশিপ উইথ দ্য ডিপোজিটার তো ডিপোজিটার সম্পর্ক কি হচ্ছে তো এখানে মাদার আমি করেছি তোমার যেটা হবে তোমরা সেটাই দেবে এরপর এজ কত মানে বয়স কত হবে তোমরা সেটা ইয়ারে লিখে দেবে এরপর দেখতে পাচ্ছ এখানে হচ্ছে ডেট অফ বার্থ অফ নমিনি ইন কেস মাইনর মানে যাকে তোমরা এখানে নমিনি করলে সে যদি আঠেরো বছরের নিচে হয় তাহলেই তোমাকে এটা ফিল করতে হবে আর এটা ফিল করলে তার সাথে আরেকজনকে অ্যাড করতে হবে এখানে তার নাম অ্যাড্রেস এজ তোমাদেরকে বোঝাতে হবে যেহেতু মাইনর মানে যাকে আমি নমিনি করছি সেহেতু মাইনর নয় তার জন্য এগুলো আর ফিল আপ করছি না এরপর এখানে অ্যাকাউন্ট হোল্ডারকে একটা সই করতে হবে এখানে ঠিক আছে আর সে যদি সই না করতে পারে যদি টিপসাপ দেয় সেক্ষেত্রে কিন্তু দুজনের সাক্ষীর প্রয়োজন হবে যেহেতু সই করতে পারে সেই জন্য এখানে আমি কিছু করছি না ঠিক আছে এরপর নিচে দেখতে পাচ্ছ এখানে একটা অ্যাকাউন্ট হোল্ডারকে একটা সই করতে হবে আর কিছু করতে হবে না তো এরপর দেখতে পাচ্ছ এখানে এরপর দেখতে পাচ্ছ নেক্সট পেজে দেখতে পাচ্ছ এখানে টার্ম অ্যান্ড কন্ডিশান আছে একটা দেখে নেবে আর নিচে একটা সই করতে হবে তো আর এখানে আর কিছু করতে হবে না আর একটা ফর্ম আছে এটা আমি দেখাচ্ছি না তো ওই ফর্মটাই ফর্ম সিক্সটি ফর্ম মানে প্যান কার্ড না থাকলে ওটা ফিল আপ করতে হয় তো গ্যাস যেই ডকুমেন্টসগুলো তোমরা জমা করবে তাতে কিন্তু প্রত্যেকটাতে সেলফ অ্যাটেস্টেড করবে মানে জিরো স্কোরে নিচে একটা করে সই করে দিতে হবে ঠিক আছে ত' গাছ এই জুল আমাৰ ভিডিঅ' ত' গাছ ভিডিঅ'টো কম লাগল যদি গেছ ভাল লাগে অৱশ্যে লাইক কৰি দিয়